দরজাটা যেটা খোলা আছে সেখান দিয়ে আমি দেখতে পাচ্ছি কি জোর বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, কি করব বুঝতে পারছি না। ভেবেছিলাম বাইরে হাঁটতে যাব, তো সেটাও হবে না। তো আমার পর অফিস থেকে অনেকক্ষণ আগে ফিরে এসেছে, তো আমি ভাবলাম কিছু ফল খাই। তো এখন ভাবছি ফল খাবো, তো চলো শুরু করে দিই। ভাবছিলাম তাই হাঁটতে বেরিয়েছি একটু, আর কি ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি জ্যাকেট পরে ফেলেছি অলরেডি। তো একটু ঘুরে মাইন্ডটা ফ্রেশ করে নিই, তো হাঁটতে থাকি আমি। বিস্কুট
আর আমি খাই এই ডাইজেস্টিভ বিস্কুটটা। তো আমি এবার চা দিয়ে বিস্কুট খাবো, আমার ডুবিয়ে ডুবিয়ে বিস্কুট খেতে ভালো লাগে। চাটা দারুণ হয়েছে, আর আমার কড়া চা খেতে হেবি ভালো লাগে। তো আমি চাটা খেয়ে নিই, তারপর ফিরে আসছি। আজকে আমি ডিনারে ভাবছি আর ওই রোজকারের মতো রুটি ফুটি বানাবো না, রুটি বা তরকারি। তো আজকে আমি ভাবছি ডিনারে চিড়ের পোলাও খাবো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো আমি কি করে চিড়ের পোলাও বানাই তো সেটা তোমাদের আজকে দেখাবো। দেখো চিড়ের পোলাও বানানোর জন্য আমি কি কি নিয়েছি। এখানে নিয়েছি বিনস কুচি, এখানে নিয়েছি ক্যাপসিকাম কুচি, এখানে নিয়েছি কড়াইশুঁটি আর একটা লঙ্কা, এটা নিয়েছি আদা, আদাটাকে জাস্ট মানে ওই যে ওটা ছাঁচার ওটা হয় না, ওটা দিয়ে করে নিয়েছি। আর এটা হচ্ছে গাজরটাই কুচি কুচি করেছি, টমেটো আর একখানা ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, তো ওটাকে কেটে রেখেছি। আর নিয়েছি অল্প বাদাম, আর নিয়েছি চিড়ে, চিড়ের পোলাও, চিড়ে তো অবভিয়াসলি লাগছে। আর মশলার মধ্যে দেবো জিরে দেবো অল্প, আর লাল লঙ্কার গুঁড়ো, আর হলুদ, আর নুন চিনি পরিমাণ মতো দিতে হবে, আর দেবো টমেটো সস অল্প, আর কি বলে এটাকে ভুলে যাচ্ছি আজকাল, চিলি সস, আর হোয়াইট অয়েল আমি বানাবো। তো আমি প্রথমে কড়াতে তেল দেবো, দিয়ে তারপর প্রসিডিওরটা শুরু করছি। প্রথমে 1-2 চামচের মতো তেল দিয়ে দিলাম, আর আমি চিড়েটা ধুয়ে রাখছি। আমি জলে ভিজিয়ে নিয়েছি, জাস্ট 1-2 সেকেন্ড রয়েছে, তো এবার এটাকে আমি ড্রেন আউট করে নেবো। একে আমি এরকম একটা ঝুড়িতে রেখে দিয়েছি, জাস্ট জলটা ঝরে গেলে বানিয়ে নেবো। দেখো কড়াতে আমি প্রথমে বাদামটা ভেজে নেবো। অল্প নুন দিলাম, বাদামটা তুলে নিলাম, এই তেলেতে দিলাম অল্প জিরে, পেঁয়াজটা দিয়ে দিলাম, গাজরটাও দিয়ে দিলাম, এটা অল্প ফ্রাই হয়ে এসেছে, এবার বিনসটা দিয়ে দিলাম। টমেটোটা আর আদা, তো প্রথমে আমি তেলে নুন দিয়েছি তাই অল্প আর একটু নুন দিলাম। হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, গ্যাসটাকে কমিয়ে দিলাম। দিলাম অল্প টমেটো সস, দিলাম অল্প চিলি সস, তো আমার এটা রেডি
দিয়ে অল্প 2-3 মিনিট নাড়লে চিড়ের পোলাও রেডি হয়ে যাবে। কথা বলবো না, তো আজকের মতো টাটা, গুড বাই, শুভরাত্রি।